পশ্চিমা হুমকি উপেক্ষা করে ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দোনেস্ক এবং লুহানস্কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে পুরো বিশ্ব। টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই স্বীকৃতি দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন কোনোদিনই প্রকৃত রাষ্ট্র ছিল না এবং আধুনিক ইউক্রেন রাশিয়ার সৃষ্টি। এছাড়াও ইউক্রেনকে ন্যাটোর সঙ্গে যুক্ত হওয়ার ধারণাকে তিনি সরাসরি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন। এরপরে বিদ্রোহী অঞ্চল দুটিকে স্বীকৃতি দিয়ে দুটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন তিনি। ডিক্রি অনুযায়ী ওই দুই অঞ্চলে রুশ সেনারা শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করবেন। ইউক্রেনের পূর্বাঞ্চলে কয়েকদিন ধরেই রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী ও ইউক্রেনের সেনাদের মধ্যে তুমুল উত্তেজনা সংঘাতের মধ্যেই পুতিনের এই ঘোষণাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে। এদিকে মস্কোর এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি গতকাল গভীর রাতে দেওয়া এক ভাষণে শান্তি আলোচনাকে নস্যাৎ করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করে বলেছেন, ইউক্রেন মোটেই ভীত নয়, ইউক্রেন কাউকেই কিছু দেবে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার এই সিদ্ধান্তে নিন্দা জানিয়ে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে তাদের প্রতিশ্রুতির বিষয়ে পুনরায় ব্যক্ত করেন। একই সাথে পশ্চিমা মিত্রদের সঙ্গে একত্রিত হয়ে রাশিয়ার বিরুদ্ধে দ্রুত নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।